হচ্ছে আমাদের দুইটা খেজুর গাছ আছে, সেই দুইটা খেজুর গাছের গুড় আমাদের প্রতি 6 দিন পর পর হচ্ছে এই গুড় আমরা করতে পারি। মানে 6 দিন পর পর আমরা দুইটা ভাঁড় রস পাই, এক ভাঁড় কি দুই ভাঁড়, সেখান থেকে হচ্ছে আমাদের এই গুড় হয়। এই হচ্ছে সেই হাঁড়ি, এই হাঁড়িতে আমরা প্রায় 2-3 কেজি মতো রস পাইছিলাম, সেই রস জাল দিছি এখন এর মধ্যে থেকে হচ্ছে এটাকে কি বলে সুপারির খোলা, খোলা দিয়ে হচ্ছে এখন এই গুড় বের করা হবে। এবছর এখনো গুড় খায়নি, আগে একটা সময় আমাদের প্রচুর খেজুর গাছ ছিল, খেজুরের রস হতো 7 কান 8 কান করে, এখন সেই জায়গা আছে কিন্তু খেজুর গাছ নেই, এখন গুড় কিনে খাওয়া লাগে এমন অবস্থা হয়েছে। আর এবছর যে গুড়ের দাম, তাতে মনে হচ্ছে যে মানুষজন আর কদিন পরে এই খেজুর গাছ লাগাবে বাড়িতে। তারপরে নারিকেলের যে দাম, নারিকেল গাছও লাগাতে হবে, তা আপনারা খেজুর গাছ নারিকেল গাছ এগুলো লাগান। আচ্ছা এই যে এখন এর মধ্যে থেকে সব বের করা হচ্ছে, ওয়াও সুন্দর, কি সুন্দর গুড়ের মধ্যে আমরা এখন ফ্রেশ। তোর মধ্যে মুড়ি মাখালি তো মহা হয়ে যেত। হ্যাঁ মুড়ি নিয়ে আয় তো, মুড়ির টপ নিয়ে আয় তাড়াতাড়ি, মুড়ি মুড়ি মুড়ি, আরে এর মধ্যে মুড়ি দিতে হবে, তাড়াতাড়ি নিয়ে আয়, মহা বানা দিবে। এই মুড়ি কনে, মানে কনে তা তুই জানিস নি, ওই আমাদের ঘরে, ওই 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 ঘরে দেখ, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আয়। বিশাল গুড়, মানে একদম পুরা ফ্রেশ। শহরে তো যে ভাঁড় গুড় মানুষ আমরা কিনে খাই, সেগুলো গুড় তো গুড় না, আসলে ওর মধ্যে যে আল্লাহ মাহমুদ জানে যে কি দিছে ওরা। এখন অনেক ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, তারা হচ্ছে ওই দেখা যাচ্ছে যে গুড় বিক্রি করে। এর মধ্যে এখন মোয়া বানাবো, মুড়ি দিতে হবে, আমার মনে হয় হালকা একটু ইয়ে দিতে হবে, হিট দিতে হবে, ঠিক না? এটা হালকা আমি একটু চুলায় দিয়ে দিই, চুলাই দেওয়ার পরে এটা হচ্ছে আবার একটু যখন নরম হবে, গুড়ের ইয়েটা লেগে গেছে, তখন এই যে মুড়ি চলে আসছে আমাদের, মুড়ি এটা হচ্ছে আমাদের বাড়ির ভাজা মুড়ি, আমার ফুফু মা এরা সবাই বাড়িতে ভাজছে মুড়িগুলো। মুড়িগুলো দেখেন কি সুন্দর মুড়ি, একদম পুরা আমাদের বাড়ির নিজেদের ক্ষেতের ধান, ধান থেকে সেই মুড়ি। এখন ওর মধ্যে মুড়ি দাও, নামাও 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 নামাও, গুড় বেশি দেওয়া লাগবে, থাক থাক এ পোল্টি দাও, এবার মুড়ি দাও, নিচে নামাই নিয়ে আসো। দাও এটা ভালো করে ধরো, এ ও সরা তো, দাও না কেন, ওটাই করবা নাকি? দেশি মুড়ি দেশি মাসে ওই পাশে লেগে রয়েছে, এইভাবেই মা তৈরি হয়। তাই নিচে নামাও, আদ্র মুড়ি দাও, তাইলে মুড়ি বেশি হয়ে গেছে, তুমি এইটা আগে ঠিক করো, তুমি পানি দিন।
ওই পাশে লেগে আছে, এখন এর মধ্যে হাত দিতে হবে, সরো 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 সরো, এটার ক্যাপটা লাগাই, ওই ক্যাপটা লাগাই ফেলা, মোয়া খাবো আজকে আমরা, মোয়া মোয়া খাবো, এখন ওর মধ্যে হাত দিয়ে সব বের করতে হবে। এই তো মোয়া, ছোট ছোট হবে, আগে খাইয়ে নেলে গুড়, মানে দুটো এইভাবে হাতে সুন্দর করে করে এইভাবে গোলটু গোলটু করতে হবে, রসগোল্লার মতো হবে, এরকম চারটা হয়েছে। খাটনি আছে, হ্যাঁ হচ্ছে না তাড়াতাড়ি, বিশাল ঝামেলা, কি সুন্দর হয়ে গেল হাড়িটার অবস্থা দেখো, কি অবস্থা, রসের মধ্যে পাট কাটিতে আমারও তো ওরে বাবারে, ভারী ঝামেলা, মানে যত দ্রুত না হলে আবার গোল গোল হবে না, কি একটা জ্বালা, চাপ তো মোয়া তৈরি হয়ে গেছে, এখন আমরা এটা খাবো।